আদালতে ফের ধাক্কা খেল রাজ্য। নিরাপদ সর্দারকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আর অভিযোগের আগে এফআইআর, পুলিশের ভূমিকাও তো অবাক হলেন বিচারপতি। এদিন এতদিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে, রাজ্যকে প্রশ্ন করেছেন বিচারপতি দেবাংশু বসাক। নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর হয়েছে এবং জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। সেই জামিনের পর নিরাপদ সর্দার কি জানিয়েছেন রিপাবলিক বাংলাকে শুনব। পুলিশকে তো আমি প্রশ্ন করেছিলাম, আমাকে ডাকতে এসেছেন কেন, আমার নামে কি আছে দেখান, কেউ দেখাতে পারেনি। আমাদের ঘন্টার পর ঘন্টা কলকাতার ওই বাঁশদ্রোণী থানাতে বসিয়ে রেখেছিল। অপরাধ তো পুলিশ করেছে, অন্যায় তো পুলিশ করেছে, মমতা ব্যানার্জির ইঙ্গিতেই তারা করেছে। আর আমি যদি বলি নিরাপত্তাবাহিনী অপরাধ আপনারাও করেছেন, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেখ শাহজাহানের সাজানো বাগান সন্দেশখালীতে ঢুকে আপনাদের এত গোঁদাগুদি করার কি দরকার ছিল? সাজানো বাগানে ঢুকতে গেছেন বলেই হয়তো আপনাদের বিরুদ্ধে এত সাজানো মামলা দিতে হচ্ছে। সন্দেশখালী না গেলে, সন্দেশখালী থেকে চলে এলে কি এমন হতো ওখানে? ওখানে নিরাপদরা সিপিএম করছে না, সব মানুষ একজোট হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেউ কেউ সেটাকে ফয়দা লোটার চেষ্টা করছে, কেউ কেউ জয় শ্রীরাম সেখানে বলার চেষ্টা করছে। আমরা বলছি ওখানকার মানুষ যা করছে সেই আন্দোলনকে আমরা স্যালুট জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তাদের এই আন্দোলন। নিরাপদবাবু, মানুষের সর্বস্ব কেড়ে নিলে রামের নামে, রহিমের নামে, না কালীর নামে, কার নামে ফেরত চাইবেন সে তিনি জানেন, তা নিয়ে সত্যি আমারও কিছু বলবার নেই। কিন্তু আমার একটাই বক্তব্য, আমার একটাই বিষয় জানবার, 2013 সাল থেকে রাজ্যের বিধানসভায় আপনি যেটা বলার চেষ্টা করছিলেন না, মাইকটা অফ করে দেওয়া হচ্ছিল, সেটা কি? এই জমি হাঙরদের কথা আপনি বলার চেষ্টা করেছিলেন আমি শুনেছি, কিন্তু আপনার কি তখন সেই সময় এটাও জানা ছিল যে মা বোনেদের সম্ভ্রম এভাবে প্রত্যেকদিন রাত্রিবেলা লুট হচ্ছে, তখন কি এটা ঘটতো? আমি বিধানসভায় যখন বলার চেষ্টা করেছিলাম তখন আমাদের ওই এলাকার পাট্টা জমিগুলো লুট হওয়া শুরু হয়েছিল, গাড় জোরে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল, ভোটাধিকার মানুষের কেড়ে নিল, মা বোনেদেরকে যে পঞ্চায়েতে যাওয়ার যে অধিকার সেটাও কেড়ে নিল। তাদের আচার আচরণ মা বোনেদের উপর তা প্রমাণ করে যে এরা মা বোনেদেরকে সম্মান দেয় না। আমি সেখান থেকেই বলেছিলাম যে জমি ফেরত দিতে হবে, জমি লুট হচ্ছে, গরিব মানুষের জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই কথা বলাতে আমাকে বিধানসভায় মাইক কেড়ে নেওয়া হয়, সোনালী গুহ ডেপুটি স্পিকার ছিলেন, আমাকে বলতে সুযোগ দেওয়া হয়নি। নিরাপদবাবু, পুলিশের চক্রান্ত শেষমেশ ব্যর্থ হয়ে যেতে বাধ্য, কারণ আমাদের গণতন্ত্রে বিচার ব্যবস্থা বলে একটা বস্তু আছে এবং ওটা আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা শত ইচ্ছা থাকলেও চালাতে পারছেন না। আমার প্রশ্ন পরেরটা, আপনি তো মুক্তি পেলেন এবং আপনার মতো আরও যারা এরকম মিথ্যে মামলায়, সাজানো মামলায় আটকে আছেন তারাও মুক্তি পাবেন, পাবেনি, পেতেই হবে, তারপর কি হবে? সন্দেশখালী কি করবে নিরাপদবাবু? এই মিথ্যে মামলায় যাদেরকে জড়িয়েছে আপনারা তাদের দেখলে বুঝতে পারবেন যে এটা মিথ্যে মামলা, অসংখ্য ছেলে মেয়েদের নামে মিথ্যে মামলা। ওখানে ওই যে আমাদের সন্দেশখালীতে যেমন নিয়ে এসেছে বসিরহাট সাব ডিভিশনে, জেলে আসার পরে দেখলাম যে 80% বেশি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সব জেলে ঢুকিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। এই যুব সমাজ যাতে গ্রামে কেউ কাজ করতে না পারে তাদেরকে অসাধু করে ফেলেছে এই মমতা ব্যানার্জি, অসংখ্য মিথ্যে মামলা। এই জবাব তো মমতা ব্যানার্জিকে দিতে হবে, আর এই প্রশ্ন আপনাদের ওকেই করতে হবে। নিশ্চিতভাবে প্রশ্ন তো আমরা করি নিরাপদবাবু, এবং প্রশ্ন করলে এতদিন পর্যন্ত যেটা নরমে গরমে বলা হতো আমাদের প্রতিনিধিদের, এখন সেটা কাজে করে দেখানো শুরু হয়েছে। আপনি জানেন নিশ্চয়ই যে আমাদেরও এক প্রতিনিধি মিথ্যে মামলায় জেলে আটকে ছিলেন, তাকেও আদালতের মাধ্যমেই আমাদের মুক্ত করতে হয়েছে। অনেক ধন্যবাদ নিরাপদবাবু এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সন্দেশখালীর মানুষের জন্য, তাদের অধিকার, তাদের উপরে ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ভবিষ্যতে আপনি যাতে নতুন করে আবার রাজরোষে পড়লে আবার জয়যুক্ত হয়ে ফিরে আসতে পারেন তেমন অভিনন্দন আপনাকে জানিয়ে আপাতত আপনাকে ছেড়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। হাইকোর্টের নির্দেশে মুক্ত হয়েছে নিরাপদ সর্দার, তার বক্তব্য তো শুনলাম আপনাদেরকে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিবিদরা তারা কি বলছেন আমরা শুনবো এক এক করে। বাংলাতে আমরা কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের ডেমোক্রেসিতে আমরা বাস করছি, এটা তো সংবিধানকে মানছে না, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পক্ষ থেকে সবসময় হচ্ছে। শুধু বিধায়ক নাই, সমাজের সর্বস্তরের মানুষ যারা প্রতিবাদ করতে চায় তাদের বিরুদ্ধেই এই দমনপীড়ন চলছে। এ বাংলায় প্রকৃত অর্থে একটা স্বৈরাচারী শাসন কায়েম হয়েছে। এটা থেকে পরিষ্কার যে এই রাজ্যের পুলিশ প্রশাসন একেবারে তৃণমূলের ডিকটেশনে কাজ করছে। এরপরে কি আর পশ্চিমবঙ্গ পুলিশের সামান্যতম নৈতিকতা বোধ থাকে যে তারা আইন মেনে শাসন করছে? আদালতে ফের ধাক্কা খেল রাজ্য। নিরাপদ সর্দারকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আর অভিযোগের আগে এফআইআর, পুলিশের ভূমিকাও তো অবাক হলেন বিচারপতি। এদিন এতদিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে, রাজ্যকে প্রশ্ন করেছেন বিচারপতি দেবাংশু বসাক।
নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর হয়েছে এবং জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। সেই জামিনের পর নিরাপদ সর্দার কি জানিয়েছেন রিপাবলিক বাংলাকে শুনব। পুলিশকে তো আমি প্রশ্ন করেছিলাম, আমাকে ডাকতে এসেছেন কেন, আমার নামে কি আছে দেখান, কেউ দেখাতে পারেনি। আমাদের ঘন্টার পর ঘন্টা কলকাতার ওই বাঁশদ্রোণী থানাতে বসিয়ে রেখেছিল। অপরাধ তো পুলিশ করেছে, অন্যায় তো পুলিশ করেছে, মমতা ব্যানার্জির ইঙ্গিতেই তারা করেছে। আর আমি যদি বলি নিরাপদবাবু অপরাধ আপনারাও করেছেন, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেখ শাহজাহানের সাজানো বাগান সন্দেশখালীতে ঢুকে আপনাদের এত গোঁদাগুঁদি করার কী দরকার ছিল? সাজানো বাগানে ঢুকতে গেছেন বলেই হয়তো আপনাদের বিরুদ্ধে এত সাজানো মামলা দিতে হচ্ছে। সন্দেশখালী না গেলে, সন্দেশখালী থেকে চলে এলে কী এমন হতো ওখানে? ওখানে নিরাপদরা সিপিএম করছে না, সব মানুষ একজোট হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেউ কেউ সেটাকে ফায়দা লোটার চেষ্টা করছে, কেউ কেউ জয় শ্রীরাম সেখানে বলার চেষ্টা করছে। আমরা বলছি ওখানকার মানুষ যা করছে সেই আন্দোলনকে আমরা স্যালুট জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তাদের এই আন্দোলন। নিরাপদবাবু, মানুষের সর্বস্ব কেড়ে নিলে রামের নামে, রহিমের নামে, না কালীর নামে, কার নামে ফেরত চাইবেন সে তিনি জানেন, তা নিয়ে সত্যি আমারও কিছু বলবার নেই। কিন্তু আমার একটাই বক্তব্য, আমার একটাই বিষয় জানবার, 2013 সাল থেকে রাজ্যের বিধানসভায় আপনি যেটা বলার চেষ্টা করছিলেন আর মাইকটা অফ করে দেওয়া হচ্ছিল সেটা কি? এই জমি হাঙরদের কথা আপনি বলার চেষ্টা করেছিলেন আমি শুনেছি, কিন্তু আপনার কি তখন সেই সময় এটাও জানা ছিল যে মা বোনেদের সম্ভ্রম এভাবে প্রত্যেক দিন রাত্রিবেলা লুট হচ্ছে? তখন কি এটা ঘটতো? আমি বিধানসভায় যখন বলার চেষ্টা করেছিলাম তখন আমাদের ওই এলাকার পাট্টা জমিগুলো লুট হওয়া শুরু হয়েছিল, গার জোরে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল, ভোটাধিকার মানুষের কেড়ে নিল, মা বোনেদেরকে যে পঞ্চায়েতে যাওয়ার যে অধিকার সেটাও কেড়ে নিল। তাদের আচার আচরণ মা বোনেদের উপর তা প্রমাণ করে যে এরা মা বোনেদেরকে সম্মান দেয় না। আমি সেখান থেকেই বলেছিলাম যে জমি ফেরত দিতে হবে, জমি লুট হচ্ছে, গরিব মানুষের জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই কথা বলাতে আমাকে বিধানসভায় মাইক কেড়ে নেওয়া হয়, সোনালী গুহ ডেপুটি স্পিকার ছিলেন, আমাকে বলতে সুযোগ দেওয়া হয়নি। নিরাপদবাবু, পুলিশের চক্রান্ত শেষমেশ ব্যর্থ হয়ে যেতে বাধ্য, কারণ আমাদের গণতন্ত্রে বিচার ব্যবস্থা বলে একটা বস্তু আছে এবং ওটা আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা শত ইচ্ছা থাকলেও চালাতে পারছেন না। আমার প্রশ্ন পরেরটা, আপনি তো মুক্তি পেলেন এবং আপনার মতো আরও যারা এরকম মিথ্যে মামলায় সাজানো মামলায় আটকে আছেন তারাও মুক্তি পাবেন, পাবেনই, পেতেই হবে, তারপর কী হবে? সন্দেশখালী কী করবে নিরাপদবাবু? এই মিথ্যে মামলায় যাদেরকে জড়িয়েছে আপনারা তাদের দেখলে বুঝতে পারবেন যে এটা মিথ্যে মামলা, অসংখ্য ছেলে মেয়েদের নামে মিথ্যে মামলা। ওখানে ওই যে আমাদের সন্দেশখালীতে যেমন নিয়ে এসেছে বসিরহাট সাব ডিভিশনে জেলে আসার পরে দেখলাম যে 80% বেশি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সব জেলে ঢুকিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। এই যুব সমাজ যাতে গ্রামে কেউ কাজ করতে না পারে তাদেরকে অসাধু করে ফেলেছে এই মমতা ব্যানার্জি, অসংখ্য মিথ্যে মামলা। এই জবাব তো মমতা ব্যানার্জিকে দিতে হবে, আর এই প্রশ্ন আপনাদের ওকেই করতে হবে। নিশ্চিতভাবে প্রশ্ন তো আমরা করি নিরাপদবাবু, এবং প্রশ্ন করলে এতদিন পর্যন্ত যেটা নরমে গরমে বলা হতো আমাদের প্রতিনিধিদের, এখন সেটা কাজে করে দেখানো শুরু হয়েছে। আপনি জানেন নিশ্চয়ই যে আমাদেরও এক প্রতিনিধি মিথ্যে মামলায় জেলে আটকে ছিলেন, তাকেও আদালতের মাধ্যমেই আমাদের মুক্ত করতে হয়েছে। অনেক ধন্যবাদ নিরাপদবাবু এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সন্দেশখালীর মানুষের জন্য তাদের অধিকার, তাদের উপরে ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ভবিষ্যতে আপনি যাতে নতুন করে আবার রাজরোষে পড়লে আবার জয়যুক্ত হয়ে ফিরে আসতে পারেন তেমন অভিনন্দন আপনাকে জানিয়ে আপাতত আপনাকে ছেড়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। হাইকোর্টের নির্দেশেই মুক্ত হয়েছে নিরাপদ সর্দার, তার বক্তব্য তো শুনলাম আপনাদেরকে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিবিদরা তারা কি বলছেন আমরা শুনবো এক এক করে। বাংলাতে আমরা কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের ডেমোক্রেসিতে আমরা বাস করছি, এটা তো সংবিধানকে মানছে না, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পক্ষ থেকে সবসময় হচ্ছে। শুধু বিধায়ক নাই, সমাজের সর্বস্তরের মানুষ যারা প্রতিবাদ করতে চায় তাদের বিরুদ্ধেই এই দমনপীড়ন চলছে। এ বাংলায় প্রকৃত অর্থে একটা স্বৈরাচারী শাসন কায়েম হয়েছে। এটা থেকে পরিষ্কার যে এই রাজ্যের পুলিশ প্রশাসন একেবারে তৃণমূলের ডিকটেশনে কাজ করছে। এরপরে কি আর পশ্চিমবঙ্গ পুলিশের সামান্যতম নৈতিকতা বোধ থাকে যে তারা আইন মেনে শাসন করছে?